नमस्कार मुनिदीपार साथे रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी शेयर करब धाबा स्टाइल चिकेन कारीर रेसिपी। एई चिकेन कारी बानानोर जोन्नो कोनो रकम स्पेशल मसलार प्रयोजन नेई, घरे थाका मसला दिए बानानो जाबे। आशा करी रेसिपिटी आपनादेर भालो लागबे। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে বড় বড় পিস করে কাটা 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। স্বাদমতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি। অন্য একটা বাটির মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো। অল্প জল দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা আটকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার টমেটো পিউরি রেডি হয়ে গেছে। এবার কড়া গরম করে কড়ার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন ভাজার সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। স্বাদমতো নুন দিলাম। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। মিডিয়াম ফ্লেমে আদা আর রসুন ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট ধরে আদা আর রসুন ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা 1 মিনিট কষিয়ে নিয়ে আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট চিকেনটা ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট চিকেনটা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এক মিনিট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4 কাপের 1 কাপ পরিমাণ জল। জলটা আপনারা যেমন ঝোল খাবেন ওইভাবে দেবেন। ঝোল ফুটে উঠলে ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করব। 3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে
গ্যাস অফ করে দিচ্ছি। এবার সার্ভিং বলে সার্ভ করব। দেখুন ধাবা স্টাইল চিকেন কারি খাওয়ার জন্য একদম তৈরি। এই ধাবা স্টাইল চিকেন কারি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।